নমস্কার বন্ধুরা, ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলটিতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমি প্রিয়রঞ্জন সরকার, তোমরা আছো আমার সাথে ব্রাভো একাডেমির ফ্যামিলির সাথে। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটিতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ব্রাভো স্টাডি ম্যাটেরিয়ালস। এই চ্যানেলটিতে তোমরা সবাই জয়েন হয়ে যাবে। এখানে আমরা তোমাদের এই যে পিডিএফগুলো আর বিভিন্ন ধরনের যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো হয় সেখানে প্রোভাইড করে থাকি। আর আমাদের একটি গ্রুপ আছে ব্রাভো একাডেমি টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা সবাই জয়েন হয়ে যাবে। ওখানে আমরা তোমাদের দিনে দুইবার মক টেস্ট নেওয়া হয়, সেটি মক টেস্ট তোমরা দেবে আর কোশ্চেনের পোল করানো হয়, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। তো সামনে বহু পরীক্ষার অবসান ঘটবে। তো বন্ধুরা, এখন আর দেরি করে লাভ নাই, সবাইকে প্রস্তুত হতে হবে নিজের লাইফকে সাকসেসফুল করার জন্য। তো সামনে বহু পরীক্ষার অবসান, যেমন ডাব্লিউবিসিএসের মেন্স আছে, ডাব্লিউবিসিএসও আছে, এসআই পরীক্ষা আছে। তো খুব ভালো করে প্রিপারেশন করতে হবে, নিজেকে কনফিডেন্স সহকারে নিজেকে তৈরি করতে হবে। তাই আজকে আমি তোমাদের নিয়ে এসেছি ম্যাথমেটিক্সের পার্সেন্টেজের একটি টপ পার্সেন্টেজ নিয়ে এসেছি, পার্সেন্টেজ থেকে শুরু করবো আজকে। তো ম্যাথমেটিক্সের আজকে ম্যাজিক, ম্যাথমেটিক্সের আজকে ম্যাথের যে ম্যাজিক হয়, ম্যাজিক সূত্র ছাড়া যে বিভিন্ন রকমের ক্যালকুলেশনগুলো আমরা সলভ করতে হয় উইদিন সেকেন্ড, 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে আমরা কী করে অঙ্ক সলভ করতে পারি, সেই ট্রিক্সটা আমরা তোমাদেরকে আজকে শেখাবো। ওই জন্য আমি লিখেছি নাম ম্যাথের ম্যাজিক, 2 সেকেন্ডও সময় লাগবে না। যারা স্মার্ট একটু প্র্যাকটিস করে বেশি, তাদের 1 সেকেন্ড 2 সেকেন্ড হাইয়েস্ট 2 সেকেন্ড লাগতে পারে, 2 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। তো পার্সেন্টেজ একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকেই তোমাদের সমস্ত অ্যারিথমেটিকটা এখন বর্তমানে দাঁড়িয়ে আছে। পার্সেন্টেজ শিখতে পারলে তোমাদের সম্পূর্ণ অ্যারিথমেটিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই অ্যারিথমেটিকের একদম, অ্যারিথমেটিকটা মনে করো তোমার অ্যারিথমেটিক, পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শন, এই দুটো চ্যাপ্টারের উপর ভিত্তি করে সমস্ত অ্যারিথমেটিকটা তোমাদের দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে পার্সেন্টেজটাকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, নিজেকে শিখতে হবে, খুব নিখুঁতভাবে শিখতে হবে, আর রেশিও প্রপোর্শনটা একটু শিখতে হবে। এই দুটো চ্যাপ্টার তুমি যদি শিখে নাও ভালো করে, তাহলে তোমাদের একদম ফুল কনফিডেন্স চলে আসবে, অ্যারিথমেটিক তোমার হাতের মুঠে চলে আসবে। তো চলো বন্ধুরা, দৃঢ় করে শুরু করে যাক পার্সেন্টেজ। আমরা আগে জানি পার্সেন্ট কথার অর্থ কী। আমরা এই যে বলি যে পার্সেন্ট, এই যে পার্সেন্ট লেখাটা আছে এখানে পার্সেন্ট, এই পার্সেন্টের কথার অর্থ কী? পার্সেন্ট কথার অর্থ কী? পার এই পার কথার অর্থ হচ্ছে আউট অফ হান্ড্রেড। আর সেন্ট কথার যে অর্থ আছে CENT সেন্ট, এই কথাটির অর্থ হচ্ছে, সেন্ট কথার অর্থ হচ্ছে 100, না সরি ভুল বললাম, পার্সেন্ট পার কথার অর্থ হচ্ছে আউট অফ, আর সেন্ট কথার অর্থ হচ্ছে 100, বুঝলে? তো আমাদেরকে জানতে হবে পার্সেন্ট কথার অর্থ হচ্ছে তাহলে আউট অফ হান্ড্রেড, হান্ড্রেডের মধ্যে কত, এটা হচ্ছে আউট অফ হান্ড্রেড, 100 মধ্যে আমাদের কত, এটা হচ্ছে পার্সেন্ট, এটা হচ্ছে পার্সেন্টের মূল কথা। তো তোমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, এখানে পার্সেন্ট হয়ে গেল, আমি তোমাদের এখন যে জিনিসটা কথা বলতেছি সেটা তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে, যে পার্সেন্ট আর ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে? আমরা জানি যে ভগ্নাংশ হচ্ছে তোমাদের 1/2, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, 3/4 এটা একটা ভগ্নাংশ, 4/5 এটা একটা ভগ্নাংশ। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ভগ্নাংশ। তো আমরা এখন শিখবো যে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কীভাবে যাওয়া যায়। মনে করো তোমাদের 20% দেওয়া আছে, তো এটাকে আমরা কীভাবে ভগ্নাংশে লিখি? ভগ্নাংশ কথা অর্থ হচ্ছে যে 1/3, 1/2, 2/2, এটা তো 1 হয়ে যাবে, 1/2, এইগুলোকে হচ্ছে ভগ্নাংশ বলা হয়। তো পার্সেন্টেজ থেকে আমরা ভগ্নাংশে কীভাবে আসবো এটা আমরা জানবো কীভাবে। এই দেখো, 20 আছে, 20 নিচে আমরা কি জানি পার্সেন্ট কথা হচ্ছে 100, হান্ড্রেড আউট অফ হান্ড্রেড, তাহলে নিচে যাবে 100, এটাকে আমরা কাটাকাটি করলে কত আসবে, 5 আসবে, তার মানে হচ্ছে কত, 1/5। তাহলে আমরা কী জানলাম যে 20% মানে যা হচ্ছে আর সেটা ভগ্নাংশে কনভার্ট হয়ে আসতেছে কত, 1/5, এটা আমরা জানলাম। ধরি আরেকটা উদাহরণ ধরি, ধরলাম 30% দেওয়া আছে, এটাকে আমরা কী করবো, এটাকে আমরা করবো পার্সেন্টেজে, হ্যাঁ সরি ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে কী করবো, ওপরে 30 নিচে 100, তাহলে আমাদের কী হবে, এটা চলে আসলো ভগ্নাংশ। ভগ্নাংশ এটা আমি তোমাদের কেন বলতেছি পরে তোমরা বুঝতে পারবে, এটাকে শিখে নাও যে কোনো একটা পার্সেন্টেজকে আমরা কীভাবে ভগ্নাংশে কনভার্ট করতেছি 100 দিয়ে ভাগ করে। তাহলে কথা হচ্ছে আমাদের 3/10, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ আসলো, এটা আমাদের ভগ্নাংশ শিখা হলো। মনে করো তোমাদের এবার এরকম আছে, সরি মনে করো তোমাদের এবার এরকম আছে ভগ্নাংশটা 2/3 এই পার্সেন্ট, তাহলে এটাকে আমরা কীভাবে ভগ্নাংশে নিয়ে আসবো, এটা এত পার্সেন্টেজ দেওয়া আছে, এবার এটাকে আমরা কীভাবে ভগ্নাংশে নিয়ে আসবো, আমরা কী জানি এটার সঙ্গে এটা গুণ করতে হয় ভগ্নাংশকে ভাঙালে, এটার সঙ্গে এটাকে গুণ কর, 3-এর সঙ্গে এটাকে গুণ করতে হয়, তারপরে আমার এই দুইটাকে যোগ করতে হয়, তাহলে আমরা কী হয় কত হবে, তাহলে এটা গুণ করলে হবে 50/30, এটা আমাদের কী আসলো, এটা পার্সেন্টেজে আসলো, এটা কিন্তু পার্সেন্টেজ থাকলো, আমি শুধু ভগ্নাংশকে ভাঙালাম। এই পার্সেন্টেজটাকে আমরা যদি এবার উঠাতে চাই, ভগ্নাংশে নিয়ে যেতে চাই, তাহলে কী করতে হবে, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করবো, তাহলে 50/ নিচে কত হবে, 3 ইন্টু কত হচ্ছে 100, সরি
তাহলে আমাদের কত ছিল, ওটা ছিল হচ্ছে তোমার উপরে ছিল 50, নিচে ছিল 3 × 100, এটা হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের আসবে 2, এখানে আসলো, এটা আসবে তাহলে 1/6, এটা আমাদের আসলো ভগ্নাংশ, এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তাহলে আমরা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কনভার্ট করা শিখলাম। এবার শিখবো হচ্ছে কীভাবে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যাওয়া যায়। আমরা এবার কী করবো, এখানে ভাগ করলাম, তাহলে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। তো এবার দেখি ভগ্নাংশ থেকে কীভাবে পার্সেন্টেজে যাওয়া যায়। মনে করো তোমার ভগ্নাংশ দেওয়া আছে 1/5, তাহলে আমরা এটাকে কীভাবে পার্সেন্টেজ নিয়ে যাবো, এই এই ভগ্নাংশটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের চলে আসবে পার্সেন্টেজে। তাহলে কত হচ্ছে, 5×20 হয়, তাহলে 20, তাহলে আমাদের 20, এটা হলো পার্সেন্টেজ, এটা চলে আসলো। একটা উদাহরণ নিই, তাহলে 3/10 নেওয়া যায়, এটা এই মনে করে একটা একটা ভগ্নাংশ আছে, একে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমি কত পাচ্ছি, এটা কেটে দিলাম, তাহলে হচ্ছে 30%। এভাবে আমাদেরকে করতে হবে। যদি কোনো সংখ্যাকে আমরা 100 দিয়ে গুণ করি কোনো একটা ভগ্নাংশকে তাহলে সেই পার্সেন্টেজে চলে আসবে, আর যদি আমরা ভাগ করি কোনো একটা পার্সেন্টেজকে তাহলে সেটা আমরা ভগ্নাংশে পেয়ে যাবো, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার বলি, মনে করো যদি আমরা 1/5 থাকে, এটার কথার অর্থ হচ্ছে যদি আমি এই পাঁচ সংখ্যাটির 20% বার করি, 20%, তাহলে আমি পাবো কি, 1, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কোনো একটা ভগ্নাংশ আছে, কোনো একটা মনে করো ভগ্নাংশ আছে কত, ভগ্নাংশ আছে 4/7, এই ভগ্নাংশটা, এটা কত, এটা 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 যদি ভগ্নাংশ হয় তাহলে যদি আমি 7-এর কত 57 1/7 এত পার্সেন্টেজ বার করি, এই 7 সংখ্যাটি যদি এত পার্সেন্ট আমি বার করি তাহলে আমি পাবো কি, এই 4 সংখ্যাটি, এটা তোমাদেরকে জানিয়ে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, চলো তোমাদেরকে আমি এবার বলি। এবারে তোমরা এই জিনিসগুলোকে তোমরা সবাই খাতার মধ্যে লিখে রাখবে, বা এটা এগুলো সবাই মুখস্থ হয়ে যাবে, যখন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এগুলো সবাই মুখস্থ করবে, বা প্র্যাকটিস করতে করতে সব অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে, এগুলো তোমরা সবাই খাতার মধ্যে নোট করে রাখবে। 1/2 ইজুক্যাল টু আমরা 50% হয়, 1/3 ইজুক্যাল টু 33 1/3% হয়, 1/4 ইজুক্যাল টু কত হয়, 25% হয়, এটা হলো, 1/5 ইজুক্যাল টু 20% হয়। এগুলো তোমরা সবাই খাতার মধ্যে লিখে রাখবে, নাহলে এগুলো অঙ্ক করার সময় এগুলো সবগুলো প্রত্যেকটা কাজে লাগবে। 1/6 এটা মানে হয় 16, 2/3%, 1/7 এটা মানে হয় 14, 2/7 এত পার্সেন্ট, 1/8 এটা মানে হয় 1/12, 1/2 এত পার্সেন্ট, 1/9 এটা মানে হয় 11.9 হচ্ছে 1/9 এত পার্সেন্ট। এগুলো সবাইগুলো মুখস্থ রাখ, মুখস্থ করে রাখবে, খাতার মধ্যে নোট করে রাখবে। এগুলো অবশ্য প্র্যাকটিস করতে করতে যখন আমরা অঙ্কগুলো করবো সেগুলো অটোমেটিকলি প্র্যাকটিস হয়ে যাবে, সেগুলো মুখস্থ হয়ে যাবে অটোমেটিকলি। 1/10 মানে হচ্ছে 10%, 1/11 মানে হচ্ছে 9.11 এত পার্সেন্ট, 1/12 8.13 এটা পার্সেন্ট, 1/20 5%, এগুলো মোটামুটি তোমাদের থাকে, প্রত্যেকটি পরীক্ষায় থাকে, এগুলো তাই আমি তোমাদেরকে এগুলো লিখে দিচ্ছি। আর যেগুলো তোমাদের বার করতে শিখে দিলাম তোমাদেরকে কীভাবে বার করতে, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ কীভাবে যেতে হয়, আর ভগ্নাংশ থেকে কীভাবে পার্সেন্টেজ আসতে হয় তোমাদেরকে সবগুলো বলে দিলাম আগে, এগুলো সবাই এগুলো সঙ্গে বার করবে। এগুলো সবগুলো মুখস্থ রাখলে কী হবে, তোমাদের সব কাজে সহজে হবে, তাড়াতাড়ি হবে। এগুলো সব আমাদের মুখস্থ থাকলে, এগুলো যদি তুমি বার করতে যাও পরীক্ষা খাতায় কীভাবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে ইয়ে করতে যাবো, তাহলে তোমাদের বহুত টাইম লেগে যাবে, তুমি 2 সেকেন্ডে অঙ্ক করতে পারবে না। এগুলো তোমাদের যখন মাথার মধ্যে সেটিং থাকবে বা সেট থাকবে তখন তোমরা ফটাফট করে এগুলোকে তখনই অঙ্করা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ওটা বললাম, 1/25 ইজুক্যাল টু 4%, 3/8 ইজুক্যাল টু 37 1/2%, 4/7 ইজুক্যাল টু 57 1/7%, এটা হলো 1/7%, 4/7 57.1/7 এটা পার্সেন্ট, 2/3 ইজুক্যাল টু 66 2/3%, এগুলো তোমার সবাই খাতা দিয়ে লিখে রাখবে আপাতত, অঙ্ক করার সময় এগুলো প্রত্যেকটি কাজে লাগবে। ওকে, তো চলো এবার অঙ্কের দিকে যাওয়া যাক। এবার আমরা অঙ্কগুলো দেখে নিচ্ছি, প্রথম অঙ্ক চলো কি বলেছে অঙ্কটা পড়ো সবাই। ইফ উই অ্যাড, ইংলিশে আছে কোনো চাপের কারণে, বাংলা তোমাদেরকে বলে দেবো কী বলেছে অঙ্কটা, এখানে কোনো চাপের কোনো ভয়ের কোনো কারণ নাই, অঙ্কটা ভয়ের কারণে যে আমি তোমাদের এখানে আসছি অঙ্কগুলোকে সলভ করার জন্য, কীভাবে তোমরা 2 সেকেন্ডের মধ্যে অঙ্কটা সলভ করবে, ম্যাথের ম্যাজিক, এই জন্য নাম দিচ্ছি ম্যাথের ম্যাজিক, ম্যাজিক শিখাবো তোমাদেরকে আছে। চলো, ইফ উই অ্যাড এত পার্সেন্ট অফ এ নাম্বার ইন ইটসেলফ, এটা আছে তোমাদের এত পার্সেন্ট বলতে, এখানে পার্সেন্টেজটা একটু তোমার এখানে লিখতে আমার টাইপিং করতে একটু ভুলেছে, 1/6 এটা মনে করবে তোমরা 2/3, এইভাবে আছে, এটা এইভাবে আছে, এটা তোমাদের এইভাবে আছে, এটা
আমরা বলি উই ইফ উই অ্যাড এত পার্সেন্ট অফ এ নাম্বার ইন ইটসেলফ ইটসেলফ দেন উই গেট এত ফাইন দ্য নাম্বার, কি বলছি অঙ্কটা বাংলায় বলতেছি এবার, আমরা যদি এত পার্সেন্ট কোনো একটা নাম্বারের সঙ্গে যোগ করি তাহলে আমরা পাচ্ছি এই সংখ্যাটা, তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। আমরা যদি কোনো একটা নাম্বারের সঙ্গে এই সংখ্যাটাকে এই পার্সেন্টেজটা আমরা যোগ করি তাহলে আমরা এই সংখ্যাটি পাবো। তাহলে আমাদের বলছে তাহলে ওই সংখ্যাটি কত, মেন সংখ্যাটি। চলো বন্ধু তাহলে এবার দেখিনি অঙ্কটা সলিউশনটা কী বলছে। আমরা কি জানি ষোলো টু বাই থ্রি পার্সেন্টেজ, এটার ভগ্নাংশ আমরা কী জানি তোমাদেরকে আমি এখন একটু আগে বললাম, ওয়ান বাই সিক্স, ওয়ান বাই সিক্স। ওকে তো এখানে বলছি আমাদের আমরা কি এখন মেন সংখ্যা বলছে আমরা অ্যাড করবো, তাহলে এই ছয়ের সঙ্গে এক, দেখো আমরা এই ছয় সংখ্যাটাকে কী ধরবো সবসময় মেন সংখ্যা বা মূল সংখ্যা আমরা ধরে নেবো। এবার বলেছে কি আমাদেরকে অ্যাড করতে বলেছে, তাহলে এই মূল সংখ্যার সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে আমাদের পাচ্ছি কত, সেভেন, সেভেন পাচ্ছি। তাহলে আমাদেরকে বলে দিচ্ছে সেভেন না পেয়ে আমরা পাচ্ছি কত, দেন উই গেট কত পাচ্ছি, উনপঞ্চাশ, 4900 টাকা পাচ্ছি, 4900 পাচ্ছি। তাহলে আমরা কী বলবো এটা এটা এত না হয়ে কত হচ্ছে, 4900 হচ্ছে, 4900 হচ্ছে, মিস্টেক হচ্ছে, সরি। তাহলে আমরা কী দেখবো এটা 4900 হচ্ছে, তার মানে এটার সঙ্গে কত গুণ হচ্ছে, চার চার উনপঞ্চাশ, সাত, চার সাথে কত হয় 28, চার সাথে উনপঞ্চাশ হয়, সাত সাথে উনপঞ্চাশ আর দুটো শূন্য, তাহলে 700 গুণ হচ্ছে। তাহলে সাত না হয় কত হচ্ছে, সাতশোর সঙ্গে 700 গুণ আমরা এটা পাচ্ছি। তাহলে আমাদের মেন সংখ্যাটা আমাদের বলতে ফাইন দ্য নাম্বার, তাহলে মেন সংখ্যাটি কত, তাহলে আমাদের ছয় না হয়ে মেন সংখ্যাটি কত হবে, 700 গুণ হবে ছয়ের সঙ্গে, ছয়ের সঙ্গে 700 গুণ করলে কত হয়, 742। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। বাড়ালো আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, সবাই দেখে নাও কী দেওয়া আছে এখানে, দেওয়া আছে যে এত পার্সেন্ট যদি আমরা কোনো একটা নাম্বারের সঙ্গে যোগ করি তাহলে আমরা পাবো এই সংখ্যাটি, তাহলে ওই নাম্বার ওই সংখ্যাটি কত। তাহলে আমরা জানলাম যে এটা হচ্ছে তোমার আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, এই পার্সেন্টেজটা আমরা জানি ভগ্নাংশ হচ্ছে ওয়ান বাই ছয় হয়, ওয়ান বাই সিক্স হয়। তো আমরা এই সংখ্যাটাকে সবসময় মেন সংখ্যা ভাবে নেবো, ছয় নাম্বার সংখ্যাটাকে, ছয় সংখ্যাটাকে আমরা সবসময় কি নিচের সংখ্যাটা ভগ্নাংশ, নিচের সংখ্যাটাকে আমরা সবসময় কী ভাববো, মেন সংখ্যা বা মূল সংখ্যা। তো এই সংখ্যাটির সঙ্গে যদি আমরা অ্যাড এক যোগ করি তাহলে আমরা পাচ্ছি সাত। এখানে বলেছে কি না আমরা সাত পাচ্ছি না, আমরা পাচ্ছি কত, দেন উই গেট 4900 পাচ্ছি। তাহলে এই সাত না হয়ে 4900, তাহলে কত গুণ হচ্ছে সাতের, 700 গুণ, এই 700 গুণ হচ্ছে। তাহলে এই 700 গুণটা আমাদের মূল সংখ্যার সঙ্গে 700 গুণ করলে আমরা তাহলে মূল সংখ্যাটা পেয়ে যাচ্ছি কত, 42, 4200। চলো তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক পরে, এখানে কী বলছে নেক্সট অঙ্কটা দেখেনি। ইফ উই অ্যাড এত পার্সেন্ট অফ এ নাম্বার ইন ইটসেলফ দেন উই গেট এত ফাইন দ্য নাম্বার, কী বলেছে আমরা যদি এই এত পার্সেন্ট আমরা কোনো একটা সংখ্যার সঙ্গে যোগ করি তাহলে এই সংখ্যাটি পাবো, তাহলে ওই সংখ্যাটি কত। তোমাদেরকে এটা ভালোভাবে এই সেম অঙ্ক দুটাই এক ভালোভাবে বুঝতে হবে। ওকে তো আমরা কী জানি ষোলো টু বাই থ্রি এই পার্সেন্টেজ আমরা মানে কী জানি, আমরা কী জানি ওয়ান বাই সিক্স ভগ্নাংশটা হয়। তাহলে আমরা আমাদের এটা তাহলে মেন সংখ্যা ধরে নেব, তাহলে ছয়ের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে কত হচ্ছে সাত, সাত পেলাম। আমাদেরকে বলে দিচ্ছে সাত পাচ্ছি না, তাহলে পাচ্ছি আমরা কত, চোদ্দো একুশ পাচ্ছি। তাহলে সাত না হয় এটা হতে কত হচ্ছে, চোদ্দো একুশ, তাহলে সাতের সঙ্গে কত গুণ, সাত গুণে চোদ্দো ইন শূন্য, তাহলে কত হচ্ছে সাত তিন একুশ, দুশো তিন গুণ, দুশো তিন গুণ হচ্ছে। তাহলে আমাদের বলছে কি ফাইন দ্য নাম্বার, তাহলে মেন সংখ্যাটি কত, তাহলে আমাদের কী আছে মেন সংখ্যা ছয়, তাহলে ছয় মেন সংখ্যা হলে ছয়ের সঙ্গে কত গুণ হবে, ছয়ের সঙ্গে দুশো তিন গুণ, দুশো তিন গুণ যদি হয় তাহলে কত হচ্ছে, তিন ছয় আঠারো আর ছয় দুগুণা বারো, তাহলে বারো আঠারো আমাদের কী হচ্ছে উত্তর হচ্ছে, এটা হচ্ছে উত্তর, দুই সেকেন্ডে উত্তর হয়ে যাবে। তো আমি এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলেই তোমাদের একটু টাইম নিচ্ছি, নাহলে এগুলো তুমি যখন নিজে নিজে প্র্যাকটিস করবে যখন বুঝিয়ে যাবে সমস্ত কিছুগুলো তখন তোমার কি দুই সেকেন্ডের মধ্যে অঙ্ক সরল অঙ্কগুলো সরল হয়ে যাবে। চলো পরের অঙ্কটা দেখি এবার কী বলছে, ইফ উই সাবস্ট্র্যাক্ট তার সঙ্গে বিয়োগ, আমরা যদি সাব বিয়োগ করি এত পার্সেন্ট অফ এ নাম্বার ফ্রম ইটসেলফ কোনো একটা নাম্বারের সঙ্গে এত পার্সেন্ট যদি আমরা বিয়োগ করি দেন উই গেট তাহলে আমরা পাচ্ছি এই সংখ্যাটি ফাইন দ্য নাম্বার। তাহলে বলছে যে ওই নাম্বারটি কত, তাহলে ওই সংখ্যাটি কত মেন সংখ্যাটি, তাহলে আমরা কী জানি চোদ্দো দুই বাই সেভেন এত পার্সেন্টেজ মানে কত আমরা জানি বলো, তোমাদের আগে এখানে উপরে বলেছি কীভাবে বার করতে হয় কীভাবে সবগুলো মনে রাখতে হবে, তাহলে এটা আমরা জানি ওয়ান বাই সেভেন। তাহলে এখানে কী বলছে সাবস্ট্র্যাক্ট করতে বলেছে, তার মানে কি বিয়োগ করতে বলেছে, তাহলে আমাদের এটা মেন সংখ্যা এটা আমরা যদি এখন বিয়োগ করি এটার সঙ্গে এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে ছয়, এখানে বলেছে ছয় পাচ্ছি না, উই দেন উই গেট পাচ্ছি বারো চব্বিশ, তাহলে ছয় না হয় আমাদের কত হবে বারো চব্বিশ, তাহলে ছয়ের সঙ্গে এটা কত গুণ হচ্ছে, ছয় দুগুণা বারো শূন্য, ছয় চারের চব্বিশ, দুশো চার হচ্ছে। তাহলে আমাদের কী বলছে ফাইন দ্য নাম্বার, তাহলে মেন সংখ্যাটি কত, তাহলে এটা মূল সংখ্যা, এই সংখ্যার সঙ্গে আমরা তাহলে কত গুণ করবো, দুশো চার গুণ করবো, দুশো চার গুণ করলে কত আছে সাত চারে আঠাশ, সাত দুগুণে চোদ্দো, তাহলে চোদ্দো আঠাশ আমাদের কী আসছে উত্তর আসতেছে। এভাবে তোমাদেরকে করতে হবে সমস্ত কি অঙ্কগুলা। ওকে চলো তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক, অঙ্কটা তাহলে করি, ইফ উই অ্যাড এত পার্সেন্ট অফ এ নাম্বার ইন ইটসেলফ দেন উই গেট এত ফাইন দ্য নাম্বার। এবার কী বলেছে এত পার্সেন্ট যদি কোনো একটা সংখ্যার সঙ্গে আমরা যোগ কোনো একটা সংখ্যার সঙ্গে যদি এত পার্সেন্ট আমরা কী করি যোগ করি
তাহলে আমরা পাচ্ছি এই সংখ্যাটি, তাহলে ফাইন্ড দ্য নাম্বার, তাহলে নাম্বারটি কত বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি, তাহলে এই সংখ্যাটাকে আমরা কি আছে ভগ্নাংশ আছে, এটাকে ভগ্নাংশটাকে তাহলে ভাঙাই নিব আমরা আগে, কীভাবে ভাঙাতে হয়, 3/4 এটা আছে, তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, তারপর এটার সঙ্গে যোগ করতে হবে। ওকে, তাহলে এটার সঙ্গে গুণ করলে কত হচ্ছে আমাদের, যোগ করে আসতেছে তোমাদের 99, কত হয় 4 4 16, 16 6, হ্যাঁ থাকলো 1, 4 কে 4 কে, সরি এটা 2 হবে, করতেছি 24, 3/4 এটা আছে, এটাকে আমরা ভাঙবো কীভাবে, এটার সঙ্গে এটা গুণ করবো, এটা যোগ করবো, তাহলে 4 4 16 6, হ্যাঁ থাকলো 1, 4 2 8, আর 1 9 96, প্লাস 3 যদি করা যায় তাহলে কত হচ্ছে আমাদের, এটা নিচে 4ই থাকে যাবে, তাহলে আমাদের কত হচ্ছে 99/4, 99/4 হচ্ছে, এটা আমরা কি ভাঙা নিব, এটা আমাকে লিখে রাখছি সাইডে। তাহলে আমাদের এটাকে ভাঙানোর ফলে আমাদের কত আসলো, 99/4, এটাকে আমরা ভাঙতে ভাঙি না। এবার আমরা কি জানি এটাকে পার্সেন্টেজ দেওয়া আছে কত, 37 1/2%। এই সংখ্যাটাকে আমরা কী করবো, এবার ভগ্নাংশ নিয়ে আসবো, এটার ভগ্নাংশ কী জানি আমরা, 3/8 জানি, তাহলে আমাকে কি বলছে অ্যাড করতে বলেছে, তাহলে আমরা কি, আমাদের মেন সংখ্যা এটা, এই মেন সংখ্যার সঙ্গে আমরা 3 যোগ করি তাহলে কত হচ্ছে 11 হচ্ছে, 11 আমাদেরকে বলে দিচ্ছে, 11 না হয়ে কত হচ্ছে, এই সংখ্যাটা মানে তো আমরা এটা জানি, এই সংখ্যাটা মানে, এই সংখ্যাটা মানে আমরা কি জানি এটা সংখ্যা, তাহলে 11-র সঙ্গে তাহলে এটা কত গুণ হবে, 99/4, তাহলে 11-র সঙ্গে এটা কত গুণ হচ্ছে, তাহলে 9/4 গুণ হচ্ছে, 9/4 গুণ। তাহলে মূল সংখ্যাটি আমাদের কত বার করতে বলেছে, তাহলে মূল সংখ্যাটি আমাদের কত, এটা না হয় কী হবে, 9/4 গুণ হবে, তাহলে 4 2 8, এই এই সংখ্যাটার সঙ্গে কাটা যাবে, এটা 2 হলো, তাহলে 9 2 গুণা কত হয়, 18 হবে, এই আমাদের 18 অ্যান্সার আসবে, এটা হলো আমাদের অ্যান্সার, বুঝতে পারলে। আমাদের এগুলো খুব নিখুঁতভাবে ভালো করে বুঝতে হবে, আমরা কি করতে হবে, প্রথম প্রথম যারা করতেছো তারা একটু অসুবিধা হবে, বারবার করে ভিডিওকে দেখবে, তারপরে যখন তোমরা বুঝে যাবে জিনিসটাকে তখন অটোমেটিকলি সব ক্লিয়ার হয়ে যাবে, 2 সেকেন্ডের মধ্যে সব অঙ্ক তোমাদের সলিউশন সলভ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক কী আছে, দেখি তোমাদের 10টা অঙ্ক নিয়ে এসেছি, করবো। ইফ উই সাবস্ট্র্যাক্ট, আমরা যদি বিয়োগ করি এত পার্সেন্ট অফ এ নাম্বার ফ্রম ইটসেলফ কোনো একটা নাম্বারের সঙ্গে, দেন উই গেট, আমরা পাচ্ছি এই সংখ্যাটি, তাহলে ফাইন্ড দ্য নাম্বার, আমাদেরকে বার করতে বলেছে। আজকে আমরা তোমাদের একই টাইপের অঙ্ক নিয়ে এসেছি, কারণ একটি অঙ্ক করে কোনোদিনও নিজের ক্যালকুলেশন সব কিছু ক্লিয়ার হয় না, তাই প্রত্যেকটি অঙ্ক বারবার করে করতে হবে। চলো দেখি প্রত্যেকটি অঙ্ক ইম্পর্টেন্ট, দোয়া আছে কত, 57 1/7%, আমরা এটার ভগ্নাংশ কী জানি, 4/9, হ্যাঁ 4/7, এটা কীভাবে সাবস্ট্র্যাক্ট করতে বলেছে, তাহলে আমরা যেটা মেন সংখ্যাটা এটার সঙ্গে যদি আমরা এটা সাবস্ট্র্যাক্ট করি বা বিয়োগ করি তাহলে আমাদের কত হচ্ছে, 3, দেন উই গেট, তাহলে আমরা পাচ্ছি কত, আমাদেরকে বলে দিচ্ছি এখানে পাচ্ছি আমরা 2.25, তাহলে এটার সঙ্গে কত গুণ হচ্ছে, আমরা মনে করো পয়েন্টটা নাই বর্তমানে, ওকে পয়েন্ট আমরা লাস্টের দিকে বসাবো, তাহলে কত হচ্ছে 3 7 21 7, হয় থাকলো কত 1 22, এর জন্য হয় থাকলো 1, তাহলে 3 5 15, তাহলে কত হচ্ছে 75, তাহলে আমাদেরকে বলছে ফাইন দ্য নাম্বার, তাহলে মেন সংখ্যাটি কত, তাহলে আমাদের মেন সংখ্যা বার করতে বলছে, তাহলে এটার সঙ্গে কত গুণ হবে, মেন সংখ্যাটির সঙ্গে কত গুণ হবে, 75 গুণ হবে, 75 গুণ হয়ে কত হবে আমাদের, 5 7 35 5, হয় থাকলো কত 3 4 7 49 50 51 52, 52। তাহলে এবার আমাদের এখানে 2 ঘর উপরে পয়েন্ট আছে, এবার 2 ঘর উপরে এখানে পয়েন্টটা বসাবো আমাদের, তাহলে এটা হবে কি উত্তর, এই উত্তরটা তোমাদের মিলে গেল, এভাবে অঙ্কগুলোকে তোমাদেরকে করতে হবে। নেক্সট অঙ্ক দেখি, এবার কি বলেছে, ইফ উই অ্যাড, এত পার্সেন্ট যদি আমরা অ্যাড করি অফ এত, এই সংখ্যাটির সঙ্গে যদি আমরা এত পার্সেন্ট অ্যাড করি, দেন ফাইন্ড হোয়াট উই গেট, তাহলে আমরা কোন সংখ্যাটি পাবো, আমাদেরকে বার করতে বলেছে, কি বলেছে, আমরা যদি এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটির সঙ্গে যদি আমরা এই সংখ্যাটির সঙ্গে যদি আমরা এই এত পার্সেন্ট ইয়ে করি যোগ করি তাহলে আমরা কী পাবো। চলো দেখি, তাহলে আমরা কী জানি, প্রথমে আমাদেরকে বার করতে হবে পার্সেন্টেজ, 1/2%, এটা মানে আমরা কী জানি, এটার আমরা ভগ্নাংশটাকে বার করে নেব, এই ভগ্নাংশটার হচ্ছে তোমাদের কত ভগ্নাংশ হচ্ছে, এই পার্সেন্টেজটা কত ভগ্নাংশ হচ্ছে এটা বার করবো আগে, আমরা জানি কি 1/8 হয়, 1/8 হয়, এটা হচ্ছে তোমাদের 1/8, এই ভগ্নাংশ কী বলছে অ্যাড করতে বলেছে, তার মানে মেন সংখ্যা এটা আমাদের বলে দিচ্ছে কি, এখানে দেখো আমরাকে অ্যাড করে নিই, আমাদেরকে অ্যাড করতে হলে কত হচ্ছে 8 8 যোগ করলে কত হচ্ছে 9, আমাদেরকে বলে দিচ্ছে এবার মেন সংখ্যাটা, কিন্তু মনে রাখবে তোমাদের এটার এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা এত পার্সেন্ট যোগ করি, তাই আমাদেরকে এই সংখ্যাটা দেওয়া আছে, এবার তাহলে এটার সংখ্যা দেওয়া আছে কত, 3 2 6 4, তাহলে আমাদের কত গুণ হচ্ছে, কত গুণ হচ্ছে এটা বলো, এটা হচ্ছে তোমাদের 400 4 8 32, তাহলে একটা শূন্য আসবে, 8 8 64, তাহলে কত হচ্ছে 408 গুণ হচ্ছে, এবার আমাদের কী হবে, এবার তাহলে আমাদের বলছে ফাইন্ড উই গেট, তাহলে আমরা কী পাবো, আমরা যোগ করার ফলে যোগ করেছি এটা, তাহলে এটার সঙ্গে আমরা কত গুণ করবো, 800 সরি, এটা হবে আমাদের কত 408 গুণ, তাহলে আমাদের কত আসবে, এটার সঙ্গে এটা গুণ করলে 8 নং কত হয় 72, আর 4 নং কত হয় 36,
এই আমাদের এটা হচ্ছে তাহলে উত্তর। এই অঙ্কটা এভাবে করতে হবে, এগুলো অঙ্ক এভাবে করতে হবে, খুব সোজা অঙ্ক হয়। তারপর অঙ্কটা দেখি, এবার কি বলেছে দেখো, ইফ উই সাবস্ট্র্যাক্ট, আমরা যদি বিয়োগ করি এত পার্সেন্ট অফ এত ইটসেলফ, এত পার্সেন্ট যদি আমরা ইয়ে করি ওর সঙ্গে, তাহলে দেন উই গেট, তাহলে আমরা কি পাবো? সেম অঙ্ক, আমরা কি জানি 1/9 এত পার্সেন্ট, এটা মানে আমরা কি জানি 1/9। এগুলো তোমাদের পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যেতে যেভাবে যেতে হয় এগুলো তোমাদের আগে বলে দিচ্ছি, এগুলো ভালোভাবে তোমার সবাই প্র্যাকটিস করে বাড়িতে কীভাবে বার করতে হয়, কীভাবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ আসে, ভগ্নাংশ থেকে কীভাবে পার্সেন্টেজে যাওয়া যায়, এগুলো সবগুলো তোমরা প্র্যাকটিস করবে আর এগুলো সবাই প্র্যাকটিস মুখস্থ করবে, প্র্যাকটিস করবে অটোমেটিকলি, এগুলো মুখস্থ হতে থাকবে অটোমেটিকলি। এগুলো বলেছে সাবস্ট্র্যাক্ট করতে বলেছে, তাহলে এটার সঙ্গে এটা যদি সাবস্ট্র্যাক্ট করি তাহলে কত হবে? 8 হবে। তাই আবার আমাদেরকে বলে দিচ্ছে কি 8 হবে, আমাদেরকে কোশ্চেনটা কি বলেছে, ফ্রম ইটস এর সঙ্গে আমাদেরকে কি বলছে, এই সংখ্যাটাকে আবার ভাঙাবো। এখন আমাদের এখানে দেওয়া আছে কত, 7/8, এই ভগ্নাংশকে আমাকে ভাঙাবো, তাহলে কত হচ্ছে 7/8, এটার সঙ্গে এটা কী করতে হবে, গুণ করতে হবে, 7/8 কত হয়, 56, 56 এটা এই 7টাকে কী করতে হয়, যোগ করতে হয়, তাহলে 7 যোগ করলে কত হবে 63, 63 হচ্ছে, তাহলে আমাদের ভগ্নাংশটা কত হচ্ছে 63, আর নিচে নিচে আমাদের কত ছিল 8 ছিল, এই 8টা থেকে যাবে 63/8, তাহলে আমাদের এই ভগ্নাংশটাকে, এই ভগ্নাংশটাকে ভাঙানোর পরে আমাদের আসতে কি 63/8। ওকে, এটা আমাদেরকে তাহলে এগুলো ভাঙানো শিখতে হবে, এগুলো তোমাকে জানো, তাহলে আমাদের আসবে 63/8। ওকে, এই জিনিসটাকে ভাঙানোর ফলে, এই ভগ্নাংশটাকে আমাদেরকে কী বলছে সাবস্ট্র্যাক্ট করতে বলছে, তার সাবস্ট্র্যাক্ট করলে 8 পেলাম, তা আমাদেরকে বলে দিচ্ছে কি এই মেন সংখ্যাটা বলে দিচ্ছে কত 63/8, এই সংখ্যার সঙ্গে যদি আমরা এত বিয়োগ করি তাহলে এটা কত গুণ হচ্ছে 7/8 গুণ হচ্ছে, 7/8 গুণ হচ্ছে, তাহলে আমাদের দেন উই গেট, আমরা তাহলে পাচ্ছি এই সংখ্যাটা বিয়োগ করার ফলে, তো আমাদের বিয়োগ করে ফলে আমরা এটা না পেয়ে কত পাবো, এটার সঙ্গে 7/8 গুণ করবো, তাহলে তাহলে কাটাকাটি চলে যাবে, এটা কাট চলে যাবে, তাহলে 7 পরে থাকবে, আমাদের উত্তর হবে কত 7, দেন উই গেট। কথাগুলো বল যেগুলো বলছি আমি সেগুলো দিয়ে ভালো করে শুনতে হবে এবং লেখাগুলোকে ভালো করে দেখতে হবে, যেহেতু আমার একটু টাইপিংয়ের লেখাগুলো সুন্দর না, তাই আমাদেরকে এখানে এখানে মোবাইল একটু অসুবিধা হয়, তাই তোমাদেরকে এভাবে ম্যানেজ করতে হবে একটু। চলো তারপরে আমরা তাহলে দেখে নিচ্ছি, এবার কি বলেছে দেখো, ইফ উই অ্যাড এত পার্সেন্ট ইন, ইফ উই অ্যাড 50, ইফ উই অ্যাড আমরা যদি অ্যাড করি এত ইন এত পার্সেন্ট, এতর এত পার্সেন্ট যদি অ্যাড করি কোনো একটা নাম্বারের সঙ্গে, তাহলে দেন উই গেট, তাহলে সেই সংখ্যাটাই পাচ্ছি, তাহলে ফাইন দ্য নাম্বার, তাহলে ওই সংখ্যাটি কিছু না। আমরা দেখো 37/1/2%, আমরা কি জানি 3/8%, কী বলছে অ্যাড করতে বলছে, অ্যাড করবো। দেখো এটা একটু ভুল কথা বলছি, এখানে আমাদের মেন সংখ্যা বলেছে, বলছে কি অ্যাড করেছি আমরা এত, তার মানে অ্যাড করেছি কত, তাহলে এটার সঙ্গে এটা কত আসছে, কত করার ফলে অ্যাড করেছি 5, এটার সঙ্গে কত অ্যাড করার ফলে এটা আসতেছে 8, 8 কত আসতেছে, তাহলে 5 যোগ করা, 3-এর সঙ্গে 5 যোগ করার ফলে আমাদের কত আসতেছে 8 আসতেছে, তাহলে এটা আমাদের কী হলো এখানে, তাহলে ডিফারেন্সটা কত হলো 5। এখানে বলে দিচ্ছে 5 না হয়ে কত আমরা অ্যাড করেছি, আমরা করেছি হচ্ছে 55/0, তাহলে এটা কত গুণ হচ্ছে 110 গুণ হচ্ছে, তাহলে আমাদেরকে বলেছে এবার তাহলে এই সংখ্যাটি কত, মেন সংখ্যাটি তাহলে কত, তাহলে আমরা এটা না হয়ে কত হবে 110 গুণ হবে, 110 গুণ করলে কত হবে 8-এর সঙ্গে, এটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আরও দুইটা অঙ্ক আছে, তোমরা এটা হোমওয়ার্ক করে নেবে, এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাদের সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখানে আমাদেরকে অ্যান্সারটা জানাবে, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে সেখানে তোমরা জানাতে পারবে এই অঙ্কগুলো, এখানে আরও তোমাদের দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম, এই দুটো অঙ্ক করবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবে অবশ্যই, আর আমাদের এই ব্রাভো একাডেমির যে স্টাডি মেটেরিয়ালস আছে এখানে তোমরা সবাই জয়েন করবে, চ্যানেল ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, হ্যাঁ অবশ্যই বেল আইকনটিকে কিন্তু প্রেস করবে, কারণ আমরা যখনই তোমাদের এরকম ইম্পর্টেন্ট কিছু ভিডিও দিব তখনই তোমাদের কাছে যেন পৌঁছে যায়, তোমরা যেন সেটা নির্দ্বিধায় পেয়ে যাও নোটিফিকেশন, ওটা নোটিফিকেশনকে বেল আইকনটিকে অন করে রাখবে। তো নমস্কার বন্ধু, থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ, জয়। চলো বন্ধু তাহলে শেষ করছি, ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবে, থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।